ডালটা হয়ে গেছে, আলু আর একটু হবে, ঢেঁড়সটাও হয়ে গেছে। আমি একসাথে মরিচ গুঁড়ো চলে নিচ্ছি, আমি ঢেঁড়স ভর্তাটা বানিয়ে ফেলবো। আমার ঢেঁড়স ভর্তাটা হয়ে গেল, একটু অসুস্থ আছি, হাড়ের সমস্যা, একটু এদিক সেদিক হলেই মাংস হয়ে গলা ফুলে যাচ্ছে, সেজন্য ভিডিওগুলো সুন্দর হচ্ছে না, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ডালের ভর্তাটা করে নিব এখানে, কি বাজে অসুখ, হাত ফুলে যাচ্ছে, গলা ফুলে যাচ্ছে। এখানে আমি আরেকটু মরিচ মাখাচ্ছি, আমার হাতের কন্ডিশন খুব খারাপ। বেগুনটা ভাজা করতেছি, ইলিশ মাছের লেজ ভর্তা করব। লেজ ভর্তাটাও নিয়ে নিলাম, এখন আলু ভর্তা করব। বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি, শুকনোটা ভেজে নিচ্ছি, মিষ্টি
মিনারাকে দিয়ে শুঁটকিটা ভর্তা করে নিচ্ছে। আমার ভর্তাগুলো হয়ে গেছে, আমি পান্তা ভাত করে রেখেছিলাম গতকালকে রাত্রে ভর্তা দিয়ে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।